लाइफ में फर्स्ट टाइम क्यों बर्थडे थे बापूजी केक काट पे गुड मॉर्निंग गाइज, वेलकम बैक टू चैनल, वेलकम टू द कन्फ्यूज बॉक्स। আমার নাম শান্ত এন্ড 15th অফ নভেম্বর 11:17 বাজে আমি উঠেছি মোটামুটি 9টা নাগাদ। কালকের ভিডিওটা তোমরা দেখেছো, অনেক রাতে আমি ফিরেছি, বাট আই এম প্রাউড অফ মাই সেলফ, কারণ আমার প্রচণ্ড ইরিটেশন হচ্ছিলো যে রোজ ভিডিও দিতে সন্ধে হয়ে যাচ্ছে। বাট আজকের ভিডিওটা একটার মধ্যে চলে আসবে, বিকজ একটা কেন তার আগেই চলে আসবে, বিকজ 90% রেন্ডার অলরেডি হয়ে গেছে। আমি কালকে সকালে ক্রিকেট খেলেছি, সারাদিন এডিট করেছি, বিকেলে বেরিয়েছি, পার্টিতে এত নেচেছি, তারপরে সাহিলমার সাথে ঘুরেছি, তারপরেও বাড়ি এসে আমি ভাবলাম যে না, আমায় এডিট করতেই হবে। লাস্টে একদম যখন চোখ এ করতে পারছিলাম না তখন ঘুমিয়ে পড়েছি, বাট তারপর আসার 1:30 নাগাদ উঠে কমপ্লিট করেছি, রেন্ডার দিয়েছি। আজকে ল্যাপটপ ফাটিয়ে দিচ্ছে, জানি না কেন রেন্ডার প্রচণ্ড ফাস্ট হচ্ছে। অনেক দিন পর 12টার সময় ভিডিও দেবো। এনিওয়ে, ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, এই জন্যই অনেক লেট হয়ে গেছে। আর কালকে যেটা তোমাদের বলেছিলাম, গোপ্রোর অ্যাক্সেসরিজগুলো এসছে, ওগুলো দেখাবো। অলরেডি এটা বেসিক্যালি হচ্ছে ডিম সিদ্ধ করে মেয়ো দিয়ে স্যান্ডউইচ বানানো, ওটা একটুখানি মাইক্রোওয়েভে ঘুরিয়ে নিলাম যেমন তোমরা দেখলে, তো একটুখানি খাই। তো এক স্যান্ডউইচটা আমি বানালাম সকালবেলা উঠে, ব্যাপক লাগলো, বেশ মানে খেতে ভালোই হয়েছে, বেশ চিজও দিয়েছি এর মধ্যে। আরেকটু বানিয়ে খাওয়া তো, কেন রেসিপিটা বলতে বলুন আপনারা। আমার আমিই তো শিখিয়েছিলাম তোমাকে, আজকে নয় বানিয়েছি। একটু বলতে বলুন প্লিজ। আমিই তো বানিয়েছি, আজকে নয় শেখালাম তোমাকে। ছোটবেলা জামাটা হয়ে গেছে, ফিট এসছে, বেশ ভালো লাগে। অলরেডি গুড ইভিনিং, দুপুরবেলা একটা খুব সুন্দর মুভি দেখলাম, যদিও এখনও 45 মিনিট বাকি, কারণ মাঝে মাঝে একটুখানি রিল এডিট করছিলাম। আর আমি আজকে রাতে হচ্ছে থাম্বনেল যেটা দেখেছো সেটা যাবো হচ্ছে সায়ন্তনের বাড়িতে ওকে সারপ্রাইজ করতে। আর সায়ন্তনের কোনো আইডিয়া নেই যে আমরা আসবো রাত্রিবেলা। আই এম গোনা স্টে ব্যাক সায়ন্তনের বাড়িতেই। ওকে, এটা হচ্ছে গোপ্রো রেটা। আমার একটা সুন্দর সুইস নাইফ ছিল যেটা শিফটিংয়ের সময় আমি হারিয়ে ফেলেছি, তাই চাবির কি রিং দিয়েই কাটবো আমি এটা। এতগুলো অ্যাক্সেসরিজ জাস্ট 1200 টাকা দাম। আর এটা সায়ন্তন খুঁজে দিয়েছিল আমাকে, ও নিজেও কিনেছিল। অ্যাকচুয়ালি গাড়ির মাউন্ট এতদিন ধরে ইউজ করতাম, এটা সায়ন্তনেরই ইউজ করতাম। এই যে এই জিনিসটা, সাকশন কাপটা সায়ন্তনেরটা ইউজ করতাম, সায়ন্তনেরটাকে আজকে ফেরত দিয়ে দেবো। এইটা আই গেস বুকে লাগাতে হবে, এইটা জলের নিচে যাওয়ার জন্য, যাতে হাতে যদি গোপ্রোটা কোন তখন হাত থেকে স্লিপও করে যায় এইটা জলে ভেসে উঠবে আর তোমার গোপ্রোটা তুমি পেয়ে যাবে। এইটা হচ্ছে বোধহয় টিপস, ডাবল টিপস, এটাও একটা মাউন্ট, এগুলো সব দেখতে হবে কোনটা কী কাজে লাগে। আর আমি বাইকে বেরোচ্ছি আজকে, সো Let's go for a bike ride. আমরা আমি অনিরুদ্ধ জিত সায়ন্তনকে সারপ্রাইজ দিতে এসেছিলাম এই যে কেক নিয়ে, বাট আমরাই সারপ্রাইজ হয়ে গেছি। আমরা বাই আমরা করেছি, আমরা বাইকটা এনে সোহামকে ফোন করেছি, যে মানে সোহাম হচ্ছে সায়ন্তনের ভাই, ওকে ফোন করেছি যে ভাই নিচে আয়, গেট খোল, আমরা উপরে গিয়ে লুকিয়ে থাকবো ঘরে, ও আসলে আমরা সারপ্রাইজ দেবো। বাট শুনলাম এসে যে ও সায়ন্তনই বলেছে ওরা নিচে এসছে গেটটা খুলে দে, বয়স হয়ে যাচ্ছে গাইস, চলো উপরে যাই দেখি। অলরাইট, সায়ন্তন নিচের ফ্লোরে আছে, আমরা ওর ঘরে ঢুকে পড়েছি। হুগলি থেকে
2 ঘন্টা গাড়ি চালিয়ে আমি আমায় বলা হয়েছিল যে জায়ান্টনের বার্থডে আছে, তো সেখানে বাপুজিকে কাটা হবে এটা ভাবা যায়। আশা দেখি হাতে বাতাসা, না না ভালো কেকও আছে, বাট আমরা বাপুজি কেকটা প্রথমে কাটতে দেবো। এই মহামানুষ সায়ন্তনকে বাপুজি কেক খাওয়াতে চায়। শ্রীমা শ্রীমা তোমরা চেনো, শ্রীমা পাঠিয়েছে বাপুজি কেক, বলেছে এটা জ্বালি ওকে দিবি। লাইফে ফার্স্ট টাইম কেউ বার্থডেতে বাপুজি কেক কাটবে, তাও আনন্দবাজার পত্রিকার উপর ডেকে। এটা হচ্ছে ওর মেন কেক আর এটা জাস্ট ফর্মালিটি ইনস্টাগ্রামের জন্য। দয়াল বাবু মনিটাইজ নাকি? হ্যাপি বার্থডে ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে ভাই। হে জিতের জিতের পচা চটিটা যে নিচে রেখেছে না, দেখি মুখটা কেটে গেল। কনসেন্ট্রেট অন দ্য সং। কি বলছিস, ও জানলো কি করে? দমদম থেকে পাঠিয়েছে ভাই তোর জন্য বাপুজি কেক। দমদম থেকে বাপুজি কেক এসেছে। আমায় কালু বলছে যে এত দূর থেকে বলছে হুগলি থেকে এলাম এই বাপুজি কেক কাটার জন্য। তুই প্রথমে একটা কেক বার করেছিস, দেখছি বাপুজি কেক, ও তারপরে প্যাকেট থেকে বার করেছিস। তুই হুগলি থেকে আসছিস? সত্যি ভালোবাসিস আমাকে। Many many happy returns of the day. Thank you. ভাই তোর জন্য সত্যি অনেকে ভালোবাসে, হুগলি থেকে এসছে পশ্চিম। ভাই আমার বাড়ি এখানে, আমি হুগলি থেকে এসেছি। হ্যাঁ মানে হুগলিতে কাজ ছিল। আরে আমাকে ও বলেছে যে তুই নেই, আমি উপর থেকে দেখছি তুই চাবি ঝোলাচ্ছিস। চার সাল আমি কোথায়? আরে কি বলতে বলতো ভাই, একই দেখতে ওর ভাইকে। তার মধ্যে জিত একটা জিনিস বলেছে, বলছে হ্যাঁ ওরা তো যমজ ভাই। হ্যাঁ যমজ না, ওটা ওর ভাই। বলছে হ্যাঁ একই তো হলো। জিত গোলাপ দিচ্ছে সায়ন্তনকে। বাপুজিকে দমদম থেকে চলে এলো, ওখানেই তো মাইন্ড ফাক হয়ে গেল পুরো। হ্যাঁ ঠিক আছে সব, মানে বাবুজিকে দমদম থেকে থ্যাংক ইউ, সীমা ও ফোনেও আছে তো ওকে সাক্ষী রেখে এটা ফু দিচ্ছি। দেবো দেবো যা হাত বাপুজি, কাম অন। জিজ্ঞেস করলো যে একবার খেয়ে বলতে বলছে এটা ফ্রেশ নাকি 4 দিন পুরনো, সেটাও বললো ঢোকটা মারার পরে। কেকটা ঢোক মারলাম তারপরে বললো যে দেখতো 1 দিন না 4 দিনের পুরনো। এইগুলো হচ্ছে 2 দিনের প্রেম, এইটা হচ্ছে সারা বছরের সাথী। এটা তো আনবক্সিং করতে হবে, মানে সরি আনরাপ করতে হবে। আমাদের মেইনলি আগে প্ল্যান ছিল একটা জিনিস নিয়ে আসার, যেটা পরে সায়ন্তনকে কেকটা কাটানো হতো। আমি বলতে পারছি না ওটা। ব্যাপারটা হচ্ছে আমরা প্ল্যান করেছিলাম তোর জন্য একটা বিকিনি নিয়ে আসবো। হ্যাঁ কেন কেন বিকিনি? তারপর সায়ন্তই বললো যে তুই বিকিনি পরে কেক কাটতে পারবি না। কেন? আচ্ছা তুই, আচ্ছা বলছি আমরা ছাড়া আর কাউকে বলেছিস তুই যে জিৎ? কি হয়েছে? আমার কথাটা
ভাই এটা দিস না ভাই ভাই আমি আমি শুধু ভাবছি তুই হায়দ্রাবাদে বসে বসে কলকাতায় কেস খাচ্ছিস না প্রত্যেক দিন কালকে ব্লগ দেখো আমার মা বলছে তোমাকে সবাই কুকুর বলছে কুকুররা কত লয়াল হয় বলতো এই যদি আজকে একটা মেয়ে কুকুর বলতো আমি তো জিব্বার করে দিতিস হ্যাঁ লেজ নাড়তে নাড়তে চলে যেতিস যাই হোক সো হাউ ডাজ ইট ফিল ভাই ওই ছোটবেলার বার্থডে আর এখনের বার্থডে ওই তো কালকেও ওকে বলছিলাম যে ছোটবেলার বার্থডেতে যে ওই এক্সাইটমেন্টটা থাকতো যে সবাই কখন আসবে কবে গিফট পাবো এই পাবো লোকজন কখন জড়ো হবে এই ব্যাপারটা যেটা থাকে পয়সা তো আস্তে 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 বাড়তে থাকে তত ব্যাপারটা ক্লোজ ডোর হয়ে যায় একজন দুজন একজন থাকেও না হয়তো তো বার্থডেতে দুজন আসুক তিনজন আসুক একজন আসুক কেউ না আসুক যায় আসে না বাট তোমার যখন প্রবলেমে পড়বে তখন যদি 100 জন 50 জন 10 জন দাঁড়ায় তাহলে বুঝবে তুমি কোথাও একটা কিছু ভালো করছো কি বলে দিলাম আমি এটা মানে তো একটা ছোট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি সুশান্ত সিং রাজপুতের এতে ইনস্টাগ্রামে 9.4 মিলিয়ন ফলোয়ার্স ছিল বাট যেদিন কেউ সুইসাইড করে সেদিন কিন্তু একাই ছিল একাই ছিল গায়ে কাঁটা দিল জাস্ট কথাটা বললো তো ইয়া ওটা তো চলো এন্ডিং দ্য ভিডিও ওভার হিয়ার আমরা শান্তের বার্থডে সেলিব্রেট করব হচ্ছে সানডে যেটা তোমরা হচ্ছে মানডে এর ভিডিও তো দেখতে পাবে আর স্ট্রিক্টলি মানে অন্যান্য পার্টিতে দেখেছো যে সবাই মিলে মিশে করছি এটা আমার বার্থডেতে একটাই ক্যাচ বয়েজ অনলি আপন রাতে শক্তি সে আপন এসে পিগলতে নিয়ে সরি জিৎ এই ভিডিওটা ভালো লাগে থাকলে তোমরা জানো তোমাদের কি করতে হবে ভিডিও লাইক করতে শেয়ার করতে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে দ্য কনফিউজ বক্স আর সাথে আজকে কমেন্ট সেকশন ভরিয়ে দাও হ্যাপি বার্থডে টিবিএনডি বলে 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 টপটে ইউজার জন্য কিচ্ছু না কিচ্ছু না বেশি না না এখন চেঞ্জ করে দিয়েছি ও আমি চেঞ্জ করে দিয়েছি কি হাউ কি কপিরাইট এখন হয়েছে এটা যদিও শাবাশ দা দিয়েছে ডায়লগটা কি বল লাইফ জিও তো শায়ন্তু জেসা জিও বাই 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 এটাই হচ্ছে বেস্ট ফ্রেন্ড কোনো দাদার সামনে কোনো ইয়ে থাকে না যাই হোক চলো বাই